নমস্কার বন্ধুরা, বং মশলা উইথ কমেডির নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি হচ্ছে জ্যান্ত মাগুর মাছের ঝোল, যেটা আমি কলা আর আলু দিয়ে বানিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন তরকারিতে সর পড়ে গেছে। চলুন রান্নাটা এখন শুরু করা যাক। একটু আগেই যে বললাম কলা আর আলু দিয়ে ঝোলটা বানিয়েছি, তো সেই জন্য প্রথমে আগে কলা আর আলুগুলো এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। আর জলটা কেমন হলুদ দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে হলুদগুলা জলে কলা কেটে রাখলে কলায় যে কালো কস দাগটা পড়ে সেটা আর পড়ে না, সেই জন্য হলুদগুলা জলে দুটোই ডুবিয়ে রেখেছিলাম। এরপরেই চলে আসলাম আমার প্রিয় শিলটার কাছে। আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর জিরে নিয়েছি। এবার মশলাগুলো একসাথে বেটে নেব। এটা হচ্ছে শিল ধোয়া জলটা আর এই হচ্ছে বাটা মশলাটা। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়ায় তেল দিয়ে আলু আর কলাটা একসাথে ভেজে নেব। এরপর একে একে মাগুর মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি খুব দুঃখিত বন্ধুরা, কারণ কড়াটা পুরোটাই কালো হয়ে গেছে, কালো দেখাচ্ছে, দেখতেও বাজে লাগছে তোমাদের, আমার নিজেরই বাজে লাগছে। তার কারণ হচ্ছে খুব হিট দিয়ে ফেলেছিলাম আর আমার শরীরটা এতটাই খারাপ যে আমি এটা মাছ দিয়েও যেতে পারিনি, এত ঠান্ডা লেগে রয়েছে। তো খুবই দুঃখিত এই ক্লিপগুলোর জন্য। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। তো এরপর তেলের ওপরে দিলাম 5 ফোড়ন ভেজে রাখা আলু আর কলাগুলো এরপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মশলার মিহি পেস্টটা। এখন মশলাগুলো খুব সুন্দরভাবে আলু আর কলার সাথে কষে নিচ্ছি। এখন দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিলাম শেষে শিলবাটা জলটা, আর এটা কষতে কষতে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আমি এটা ঝোল করব, তাই প্রয়োজন অনুযায়ী বেশ কিছুটা পরিমাণ জল এখন আমি দিয়ে নিচ্ছি। ঝোল যখন ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো এই হচ্ছে আজকের আমাদের রেসিপির ফাইনাল লুক। দেখো বন্ধুরা, বাটা মশলা তরকারি ঝোলে কেমন ছড় পড়ে গেছে। তো ভিডিওটা ছিল এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।